নমস্কার, স্বাগত সবাইকে। রং কি রং, কেন রং, মনের মধ্যে রং লাগলে তার ব্যাখ্যাটা কি হবে হয়? খুশির রং, দুঃখের রং, আনন্দের রং, বিষাদের রং, সব কিছু নিয়েই রং দিয়েও ব্যাখ্যাটা হয়। তন্ত্রোক্ত পথে, তন্ত্রোক্ত মতে সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যম্ভাবী রূপে। সেই গুরুত্ব তারা জানেন, সেই গুরুত্ব তারা বোঝেন, তার জন্যই প্রয়োগটা করেন, আর তার জন্যই আমরা অবুঝদের শুধুমাত্র ফলটা পেয়ে যাই। ভেরি সিম্পল। কিভাবে ব্যাখ্যা হয় আর কেনই বা তার প্রয়োজন, তাগিদটা অনুভব করতে হয়। জ্যোতিষতন্ত্র কিভাবে মানুষের জীবনের সেই রঙের পরিবর্তন আনতে পারে, বিবর্ণতা থেকে এক রঙিন চিত্রের সন্ধান দিতে পারে, জীবনে সেই প্রলেপটা লাগতে পারে, সেই খুশির রং আনয়ন করা যেতে পারে, ভেবে দেখেছেন কি? ব্ল্যাক ম্যাজিকের অমোঘ শক্তির মাধ্যমে সেই বিবর্ণ জীবন কতটা রঙিন হয়ে উঠতে পারে, বুঝেছেন কি? যদি জানা বোঝার জায়গার উত্তরটা না হয়, তাহলে এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে এবং এই অনুষ্ঠান থেকে আরও একবার আমরা বুঝে যাব সেই প্রাঞ্জলতার সঙ্গে এবং সেই অমোঘ শক্তির কথা, যা কিনা আমাদেরকে ভীষণভাবে পথ দেখায়, আর যে পথ আমাদের জন্যে সেই কণ্টকাকীর্ণ অবস্থা থেকে সুগমতার পথে এগিয়ে যায়, সুগম করে দেয়, সেটা তো কামনা করি, কিন্তু সেই কামনার পথে অন্তরায় হয়ে যায় বিভিন্ন রকমভাবে। এখানে সার্থকতা একজন সঠিক ব্যক্তিত্বের এবং মায়ের কাছে প্রণত হয়ে যে মানুষটি পথ দেখান আমাদের, তিনিই আমাদেরকে সেই ভরসাটাও যোগাবেন। এই অনুষ্ঠান তো সেই কথাই বলে, এই অনুষ্ঠান তো সেই রং লাগায় মনে। কাজেই আসুন আমার আপনার প্রত্যেকের জীবনকে সেই খুশির রঙে রাঙিয়ে দিতে, যিনি সদা নিজেরকে রত রাখেন মারকিনীর আশীর্বাদ মাথায় নিয়ে, শ্রী অশোক মহারাজ, সেই নাম, সেই কাজের নাম। কাজেই স্বাগত আপনাদের জানিয়ে স্বাগত সেই প্রাণের মানুষটিকেই জানাতে হয়। নমস্কার। নমস্কার। মানুষ তার জীবনে কিছু চায়, সেই চাওয়া আর তার মাঝে পাওয়া, এই দুটোর মধ্যে যখন কোথাও গিয়ে বাধা সাধে, তখনই কিন্তু মানুষ বিক্ষিপ্ত হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, আর তারপরে মনটা ভেঙে যায়, কারণ সে যা চাইল তা পাইল না, অর্থাৎ যা চেয়েছে তা পায়নি। এই পাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো, সেই বাধাগুলো কিন্তু প্রতিকার করা যায় তন্ত্রের মাধ্যমে, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির মাধ্যমে, অ্যাস্ট্রোলজি দিয়ে সেটাকে বিচার এবং তন্ত্রে দিয়ে তার প্রতিকার। এই প্রতিকারগুলো বিভিন্ন অধ্যায়ের মধ্যে দিয়ে হয়। প্রথমে আমাদের বিচার করতে হয় যে কি অবস্থানের জন্য তার এই সমস্যা, গ্রহগত কোন অবস্থানের জন্য, সেটি মাঙ্গলিক যোগের হতে পারে, সেটি কেমদ্রুম যোগের জন্য হতে পারে, সেটি কালসর্প যোগের জন্য হতে পারে, সেটি বিষ যোগের জন্য হতে পারে, সেটি গুরুচণ্ডাল যোগের জন্য হতে পারে, সেটি অঙ্গারাত্মক যোগের জন্য হতে পারে, সেটি বিষগ্রহণ যোগের জন্য হতে পারে, সেটি গ্রহণ যোগের জন্য হতে পারে, সেটি খল যোগের জন্য হতে পারে, হল যোগের জন্য হতে পারে, ঋষ্টিহারা যোগের জন্য হতে পারে, ছন্ন ছাড়া যোগের জন্য হতে পারে। কিন্তু কোন যোগ, কত ডিগ্রির মধ্যে দিয়ে এই যোগগুলো তৈরি হয়েছে, কতটাই বা তার প্রভাব পড়বে, আমরা তো বলে দিই এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে তোমার মাঙ্গলিক দোষ, কিন্তু সেই দোষটার কতটা প্রভাব পড়বে সেটাও জানার দরকার। বিষ যোগ, তার কতটা প্রভাব পড়বে, সেই প্রভাব পড়ার সাথে সাথে তার যে নক্ষত্র রয়েছে, যে নক্ষত্রের সাথে সে রয়েছে, সেই নক্ষত্রটা কতটা ভালো। ধরে নিলাম আমরা কারুর রয়েছে বুধাদিত্য যোগ, কিন্তু সেখানে যদি শনির নক্ষত্র থাকে, রাহুর নক্ষত্র, কেতুর নক্ষত্র থাকে, তাহলে কি বুধাদিত্য যোগ তার উপর সেই প্রভাব বিস্তার করবে? কোনোদিনও নয়। আবার দেখা গেল অষ্টমেতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কারুর,
তাহলে কি হতে পারে? অষ্টমের বুধাদিত্য যোগ আমি বারবার দেখেছি যে পড়াশোনার জায়গাটা অনেক উঁচুতে উঠলেও সেই পড়াশোনা থেকে কিন্তু নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা তারা বার করতে পারে না। তাই বিচারের একটা জায়গা অবশ্যই থাকে যে কি কারণে হলো। অনেকের এখন একদম প্রচলিত হয়ে গেছে, মাঝে মধ্যেই বলেও ফেলে মানুষ যে মহারাজ একটা নীল সরস্বতীর যন্ত্রম লাগবে, কত খরচ পড়বে। আচ্ছা, নীল সরস্বতী যন্ত্রমটা কি কারণে? নীল সরস্বতী তোমাকে বুঝতে হবে কোথা থেকে এলো। নীল সরস্বতী এলো তারামা থেকে, অর্থাৎ বৃহস্পতির ওপর থেকে। এমত অবস্থায় বৃহস্পতির যদি কোনো রকম কারণে কোনো স্টুডেন্টের পড়া হচ্ছে না, তাহলে তাকে আমরা নীল সরস্বতী যন্ত্র দিতে পারি। কিন্তু যদি মঙ্গলের জন্য তার এই সমস্যা হয়, যদি চন্দ্রের জন্য তার এই সমস্যা হয়, যদি বুধের জন্য তার এই সমস্যা হয়, যদি শুক্রের জন্য তার এই সমস্যা হয়, এখন ভাববার বিষয় যে এতগুলো গ্রহ কেন বললাম। দেখো, পড়াটা আমরা পড়ি মনে রাখতে হয়, সেই মনে রাখার জায়গাটা বুধ দেখে। আবার পড়াটা তাড়াতাড়ি মনে আসবে সেটার জন্য শুক্র দেখে, আবার পড়াটায় মন বসবে সেটার জন্য চন্দ্র দেখে, আবার পড়াটা পড়ে লিখে ভালো নাম্বারটা পাবো সেটার জন্য মঙ্গল দেখে, আবার পড়াটা অনেক দিন মনে থাকবে এবং সেই পড়াটা কার্যকর হবে আমার ব্যক্তিগত জীবনও সেটার জন্য বৃহস্পতি দেখে। তো একটা মানুষ যখন পড়ায় আটকে যায়, তাহলে আমরা কি করে বলতে পারি তাকে যে শুধুমাত্র নীল সরস্বতীর যন্ত্রম দিয়েই তার পড়া ঠিক হবে? তাহলে তার গ্রহ অবস্থান, তার দৃষ্টি চতুর্থকে, চতুর্থের আমার ভাগ্যপতি অর্থাৎ লগ্ন থেকে চতুর্থ, লগ্ন থেকে নবম, লগ্ন থেকে তার দশম, দ্বিতীয়, ষষ্ঠ, এগুলোরও কিছু না কিছু বিচার থেকে যায়। সেই বিচার করে তারপর তার জীবনে যে বাধা থাকবে সেই বাধাগুলোকে কাটালে তবে গিয়ে রেজাল্টের আশা। তাই কিন্তু আজও মানুষ, আজকেও যে মা রক্ষিণীর দরবারে ব্ল্যাক ম্যাজিকের কাছে যে স্টুডেন্টগুলো আসে, সেই স্টুডেন্টগুলো সেই মিরাকেলি রেজাল্ট একটাই কারণে করে, তাদের এই অবস্থানগুলো দেখে আমি তার প্রতিকার করি। কখনোই ওই মুখ চলতি বাজার চলতি প্রতিকার আমি বিশ্বাসী নই, আর আমি তা করিও না। যে যোগ আমাদের জীবন থেকে অনেক কিছু বিয়োগ করে, যে যোগ আমাদের জীবনের অনেক কিছুকে ভাগ করে দেয়, আমাদের গুণগুলোকে নষ্ট করে দেয়, সেই যোগ আমরা কি করব? আর সেই যোগ যখন আমাদের কাছে এসে যাবে, তাহলে উপায়টাই বাকি সর্বাগ্রে। সেই উপায়টা একটাই পথে আসতে পারে, সেটা বিচার, সঠিক বিচার এবং তারপরে খোঁজা তার প্রতিকারের রাস্তা। এই ক্ষেত্রে যদি পারদর্শিতা না থাকে, যিনি জানবেন তিনিই পারবেন, এই ভরসাটা খুঁজে দিতে হবে। এই ভরসাটার সন্ধান নিশ্চয়ই পাওয়া যায়, যায় বটে। আর সে কারণে প্রথম বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সেই সন্ধানের জন্য, স্বাগত জানাতে চাইবো তাকে। নমস্কার। কেন কেন একটু বলবেন, এত ব্যাকুলতা কেন? সে তো যজ্ঞের জন্য বস্তু হয়, প্রোগ্রামের জন্য নয়। সব মায়ের ইচ্ছে। আপনি প্রথমত আপনার সঙ্গে পরিচিত হই, পরিচিত হই, আপনি কোথা থেকে বলছেন? আমি কাছাপাড়া থেকে বলছি। আচ্ছা, ছেলের নামটাই বলুন। ছেলের নাম জয়দীপ রায়। বলুন এবার তার জন্ম তারিখ।
জন্ম তারিখ হচ্ছে 1996, 15th August, সকাল 7:20। সকাল 7:20 চুচুড়াতে জন্ম, 7:20 সকাল। আপনি নিজে কখনো তন্ত্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন বা সরাসরি চাক্ষুষ করেছেন? না, কোনোদিন করিনি দাদা, কোনোদিন। কিন্তু ওনার এই এইগুলো দেখি তো আমার এত ভালো লাগে, জিনিসগুলো দেখায়, পেছনেই আপনার যে সিনগুলো তো দেখায়, যতটা দেখানো সম্ভব ততটাই আমরা দেখতে পাই। হ্যাঁ, যখন প্রোগ্রাম ওনার চলে না তখন ওগুলো দেখতে খুব ভালো লাগে। এই ভালো লাগাটা ভালোর জন্যে, এই জন্যই আমরা দেখি এবং এই জন্যই দেখে উদ্বুদ্ধ হই, ঠিক তাই। এই ক্ষেত্রে আপনার পুত্রের বিচার সরাসরি মহারাজের কাছে। সন্তানের জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? সিংহ রাশি সিংহ লগ্নে জন্ম। দেখো, রাশি আর লগ্ন যখন এক হয় তখন তার ভিতরে একটা ব্যালেন্স আসে, কারণ কখনো হয় রাশি একরকম গ্রহের লগ্ন তার বিপরীত গ্রহের, তখন তার মধ্যে বিক্ষিপ্ত ভাব দেখা দেয়। এখানে একটু ভারী ভাব দেখা দেবে, সবসময় একটু বোঝদার বোঝদার ব্যাপার কথা, একটু বয়স্ক বয়স্ক চাল, ভারী ভারী চাল ওর মধ্যে দেখতে পাবে, তাই হয় কি? মঘা নক্ষত্রে প্রতিপদের শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। জ্যৈষ্ঠ মাস আর শনিবার সন্তানের জন্য ভালো নয়। এখানে একটি জায়গায় দেখো রবি দ্বাদশে জলরাশিতে এবং বুধ লগ্নে, চন্দ্র লগ্নে লগ্ন চাঁদ আলো কিন্তু ক্ষেত্র বিনিময় হয়েছে, তাই কিছু কিছু সময় তোমার সন্তানের দেখবে খুব চঞ্চলতা, মনকে এক জায়গায় ধরে রাখতে পারছে না, একটু প্রেশার আসলেই মনটাকে এরকম বিক্ষিপ্ত হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, তাই হয় কি? এখানটা আমি দেখছি শুক্র মঙ্গলের সঙ্গে শনি কেতুর সঙ্গে এবং অষ্টমেশ অবস্থায় শনি কেতুর সঙ্গে, তো খুব সাবধান সন্তানকে আইন সংক্রান্ত বিষয় বা অহেতুক ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারে, ওর মাথাকে ঠান্ডা রাখতে হবে, মাথাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই জায়গাতে কিন্তু ওর বড় সমস্যা কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে, যেহেতু কাল সর্পযোগ রয়ে গেছে তাই ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু খুব বাধা, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব বাধা, কিন্তু তোমরা বর্তমানেও সেই বাধা অনুভব করছো এবং করতেও হবে, তাই হচ্ছে কি? সেইভাবে যেভাবে ওর রেজাল্ট আসার সেভাবে রেজাল্ট আসছে না, লগন চাঁদা অবস্থায় সন্তান খুব ভালো চেষ্টা করে, খুব ভালো কথা শোনে, কিছু কিছু জায়গায় একটু অন্যমনস্ক ল নিয়ে পড়ছে, তাই তো? দেখো এখানে ষষ্ঠ আর সপ্তমকে পড়ছে, ষষ্ঠ আর সপ্তমকে পড়ছে, আমাদের ছিল মঙ্গলের স্থান, সেই মঙ্গল কোথায় গেছে? বুধের ঘরে গেছে একাদশে। ল নিয়ে পড়াটা কিন্তু ক্ষতিকারক নয় ওর জন্য, কিন্তু একটা কিন্তু, ওইটাই বলতে চাইছি, কিন্তু একটা সাইন আছে, আমি কি বলেছিলাম, কাল সর্পযোগ, তাই কি না? কাল সর্পযোগ যখন কোনো মানুষের জীবনে থাকে তখন সেই মানুষের জীবনে 40% নেগেটিভ তৈরি হয়ে যায় নিজে থেকে, তাহলে ওর ক্ষেত্রে 100% মানে 60%, তো ও যদি খুব ভালো রেজাল্ট করে সেটা 60% অবধি যাবে, বুঝতে পেরেছ? তাই দেখবে কানে এখানে সাইন করার জায়গা আছে কিন্তু তার মধ্যে অনেক বেশি বাধা আছে, তো সেই বাধাগুলোকে যদি প্রতিকার করা যায় তাহলে ভালোভাবে সাইন করবে, আর যদি প্রতিকার না হয় তাহলে ভালো মতন সাইন করবে না। রেমেডির ক্ষেত্রে সবার আগে মাথায় রাখবে স্টোন পড়ার আগেও তার গ্রহদোষ করিয়ে নিতে হয় প্রতিকারটা। ধরো একটা জায়গাতে একটা ফল আছে বা কিছু রেখেছো পচে গেছে, পচা গন্ধ বেরোচ্ছে, সেখানে তুমি সেন্ট দিয়ে কি গন্ধটাকে পার্মানেন্টলি আটকাতে পারবে? তাহলে সবার আগে পচা জিনিসটাকে বাইরে ফেলতে হবে, তারপর আমরা সেন্ট ফিনাইল যাই দিই না কেন, তাই কিনা? সেরকমই গ্রহদোষ আছে, তাহলে গ্রহদোষের পুরো প্রতিকার করব আমরা, করে যদি পাওয়ার দিই, স্টোনের পাওয়ার দিই, কবজের পাওয়ার দিই, তখন তার মধ্যে পার্মানেন্টলি একটা প্রতিকার আসবে, বুঝতে পেরেছো?
তাই আমাদের এই মিডিয়া বা অনুষ্ঠানেতে এইভাবে তো আমি তোমাকে প্রতিকারটা বলতে পারি না, এখানে আরো অনেক বিচার রয়েছে। যদি মনে হয় যে না তোমার এই প্রতিকারের প্রয়োজন, ছেলের ভবিষ্যৎটা আরো ভালো করতে হবে, তাহলে ভালোভাবে যোগাযোগ করে বিচার করে তার প্রতিকার করিয়ে নিও। প্রতিকার আছে এতটুকু তোমায় আমি বলতে পারি, প্রতিকার রয়েছে। কারণ এখানে দ্বাদশের রবি জলরাশিতে বসে রয়েছে, সেটার ক্ষেত্র বিনিময় করলে চন্দ্রও চলে যাচ্ছে ব্যয় যোগে। মনকে এক জায়গায় ধরে রাখতে না পারলে ল সাবজেক্টটা কিন্তু ভালোভাবে করা যায় না, তাই কি না? একটা কেস লড়তে গিয়ে মন যদি অন্যদিকে চলে যায় তাহলে কি সে ভালোভাবে জিততে পারবে? তো সেই ক্ষেত্রে কিন্তু ওর বাধা আছে, সেই রকম সেই বাধাগুলোর প্রতিকার দরকার। শুধু যে ভালো লাগে তা নয়, ভালো লাগার সাথে ভালোর জন্য সেটাকে আরো বেশি করে ভালো লাগাতে হবে, এইটা মাথায় রাখাটা একান্ত জরুরি। ঠিক সেখানে যখন সমস্যার উৎসটা বোঝা গেল, যখন প্রতিকারের গুরুত্বটা বোঝা গেল, তাহলে এবার সেই ভালো লাগার মাধ্যমকে বড় বেশি করে আঁকড়ে ধরতে হবে। যখন ভরসা থাকে, যখন বিশ্বাস থাকে, যখন সেই ব্ল্যাক ম্যাজিকের অমোঘ শক্তির ওপর এতটা আস্থা থাকে, মা রক্ষিণীর কৃপার উপর এতটা, সেই আমরা চোখ বন্ধ করে এগিয়ে যাওয়ার শক্তি পাই, সেখানে প্রয়োগ করতে হবে মাধ্যম। শ্রী অশোক মহারাজ এটা বলাই বাহুল্য। একটু সকলের জন্য বলি, 9831734253 আর 9903444493 ভীষণ রূপে সহায়তার রূপে এই মোবাইল নাম্বার দুটো রয়েছে। কেন কিভাবে প্রয়োগ করবেন সেটা নিজের শুভ বোধ বুদ্ধি দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সংযুক্তকরণের এক পরম বিষয় বিশেষ মাধ্যম। কোথায় কোথায় পৌঁছাতে পারবেন যদি চান, এখান থেকেও সংগ্রহ করতে পারেন। দমদম আড়াই নম্বর গেট এয়ারপোর্ট পুলিনপল্লিতে সরাসরি মহারাজের নিজ গৃহ মন্দিরে মা রক্ষিণীর দরবারে পৌঁছে যেতে পারেন, পৌঁছাতে পারেন ব্যারাকপুরে 15 নম্বর রেলগেটের বিপরীতে আমরা ক্লাবের দ্বিতলে, হাজরা দক্ষিণ কলকাতার মহাকাশ চেম্বারে, এর পাশাপাশি বর্ধমানে ঢলদিঘি পেট্রোল পাম্পের কাছে এস কে হাজরার বাড়ি মৌভিলাতে, এর পাশাপাশি তারাপীঠিত মহারাজ থাকেন। সমস্তটা জানার সুযোগটা থাকে, সুযোগটাকে গ্রহণ করার জন্য যে আমাদের গড়িমসি সেটা বোধ হয় কাঙ্ক্ষিত নয়, সেটা বোধ হয় ভালো নয়, এইটুকু বুঝলেই বোধ হয় অর্ধেক কাজ হয়ে যায়। বাকিটা সম্পূর্ণ সময়ের হাতে ছেড়ে দিয়ে এই মুহূর্তে পরের বন্ধুর সাথে কথা বলতে চাইবো। কে আছেন ফোনে অপেক্ষমান? নমস্কার, আমি সুস্মিতা সর্দার বলছি কলকাতা থেকে। আচ্ছা বলো, কার সম্পর্কে জানার বাসনা? আমি আমার বোনের ব্যাপারে জানতে চাই। বোন বলুন, বোনের জন্ম তারিখটা আগে ওইটা বলো। 25/5/2005। 25/5/2005 সময়, জন্মস্থান কলকাতা, 4:15 AM, ভোর 4:15 মিনিটে। এটা কার জন্মের তথ্য আমরা পেলাম? এটা আমার বোনের। তার নাম কি? সুলেখা সর্দার। ওকে, ওর জন্ম বার হচ্ছে বুধবার, তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা না, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি জানতে চাইছি মানে ওর না শরীরটা ভালো না, দাঁড়াও, ক্যারিয়ার বিষয় মানে ওই ওয়েট ওয়েট মানে বিছানা তো পড়ে হচ্ছে সেজন্য। আচ্ছা জানতে চাইছি। আচ্ছা, আপনার ব্যাকুলতাও বুঝতে পাচ্ছি। ওরে মারে, আস্থার মানুষ থেকে বেরো, আগে শুনুন, দায়িত্বটা বুঝুন। আমার কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা, সেই মহারাজের কাছে যখন সরাসরি সংযুক্ত হয়েছেন, একটু তো তাহলে জানতেই হয় মহারাজকেই ফোন করব, এর পেছনে কারণটা কি, কি মতামত তার, কেন এই ইচ্ছা? সেটা মহারাজই বলতে পারবেন যথাযথ এই বিশ্বাস থেকে। সেই ধারণা মানে ভাবছি এত ছোট মানে এই বিশ্বাসটাই কেন জন্মালো যে অন্য কোনো। এবারে কি মহারাজ বলা শুরু করবেন?
অবশ্যই। বৃশ্চিক রাশি মেষ লগ্ন জ্যৈষ্ঠা নক্ষত্রে দ্বিতীয়ার কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, ওর গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার আর আশ্বিন মাস ওর জন্য ভালো না। হ্যাঁ, শুক্রবার আর আশ্বিন মাস এখানে আমাদের বেশ কয়েকটি সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি যে অষ্টমে চন্দ্র, বৃহস্পতি কেতু ষষ্ঠে, দ্বাদশে রাহু, রবি শুক্রের এক ঘরে দ্বিতীয় বসে। তো সবার আগে আমরা শরীরের ওপরে চাই, শরীরে জলের ভাগ কমতে পারে, জ্বর শরীরে কমে যেতে পারে, নাভির তলা থেকে সমস্যা আসার সম্ভাবনা, উদরে অর্থাৎ পেটের মধ্যে বেশ কিছু সমস্যা, নার্ভের প্রবলেম, থাইরয়েড সুগার স্পন্ডেলাইটিস, শরীরের হাত পায়ের জোর কমে যাওয়া, মাথা ঘোরানো, বল কম থাকা, আর তার সাথে সাথে বসে উঠলে মাথা ঘোরানো, এরকম টাইপের কিছু সমস্যা ওর জীবনে বারংবার ঘুরে ঘুরে আসবে। বুঝতে পেরেছো? আর এখানে তুমি জানতে চাইছো যে ওর কেরিয়ারটা কেরকম হবে, তাই তো? এখন বিষয় হলো শরীরটা ওর কেরকম থাকে এবং কতদিন ধরে শরীরটা খারাপ রয়েছে। আচ্ছা, বিছানায় শুয়ে রয়েছে, তাই তো? সেই ক্ষেত্রে হ্যাঁ, কারণ ওর এখানে কিছু ছিঁড়ে যাওয়া, ভেঙে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? যার দরুন এই জায়গা থেকে কিছুটা প্রতিকারের দরকার প্রথম। আর ওর কেরিয়ারের জায়গায় যদি দেখো, কেরিয়ার শুরু হলো, বারবার যদি এরকম দুর্ঘটনা ঘটতে থাকে সেটা তো ভালো নয়। তাহলে ওর এই দুর্ঘটনাগুলোর আটকানোর জায়গা দরকার। ওর এখানে কেরিয়ারে আয়পতিতে যদি আমরা ঠিকঠাক মতন যাই তাহলে রবি বসে আছে, অবশ্যই ওর ভালোভাবে কেরিয়ার তৈরি হবে। কেরিয়ার তৈরি করতে গেলে পড়াশোনার জায়গা দরকার, সেটা ফোর্থ হাউস। সেই ক্ষেত্রে চন্দ্র কিন্তু বাধাগ্রস্ত অবস্থায় রয়েছে, তাই বিদ্যা অর্জনের ক্ষেত্রে ওর বাধা আছে। বুঝতে পেরেছো? তাহলে যদি পড়াশোনা ভালো না হয় তাহলে কেরিয়ার খুব বেশি ডেভেলপ করবে না, তাই কি না? তাহলে পড়ার জায়গাটা ঠিক করতে হবে। ওর শারীরিক জায়গায় অসুবিধা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন, নার্ভের প্রবলেম, থাইরয়েড সুগার স্পন্ডেলাইটিস, সিস, টিউমার, হরমোনিক্যাল প্রবলেম জাতীয় রোগ দেখা দিতে পারে। তো জলেতে ফাড়া, কান দাঁত এগুলো নিয়ে কিছু সমস্যা, চোখ নিয়ে সমস্যা। তো এই জায়গাগুলো অর্থাৎ রোগ ব্যাধির জায়গাগুলোকে ঠিক করতে হবে। সেই জায়গাগুলো যদি ঠিক হয়ে যায়, বিদ্যাক্ষেত্র ঠিক হয়, তাহলে কেরিয়ারের এগোনোর ক্ষেত্রে সমস্যাটা হবে না। কিন্তু শুধু যদি আমরা কেরিয়ারের কথা ভাবি তাহলে কিন্তু হবে না, কারণ এই গোড়ার রাস্তা যদি আটকানো থাকে তুমি কেরিয়ারকে যতই ভালো করার চেষ্টা করো সেটা কিন্তু ভালো হবে না। বুঝতে পেরেছো? তাই বোনের ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে, এর প্রতিকার গার্জিয়ানদের বলবে করিয়ে নিতে। সময়কে মাথায় রাখা, সময়কে কাজে লাগানো এবং যুক্তিকে মাথায় রাখা, বিশ্লেষণকে মাথায় রাখা এবং সেই গণনাকে মাথায় রাখা, যেখানে জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র শাস্ত্রের সেই সম্মিলিত প্রয়াসে আমাদের সেই রাস্তাটা দেখা পাওয়া সম্ভব। সেখানে কেন নিজেদেরকে আমরা দূরে রাখবো, কেন আমরা নিজেদেরকে বঞ্চিত করব, এ ভাবনাটাও যদি জাগে তাহলে সেখানেও একটা সফলতা বেরিয়ে আসতে পারে আগামী দিনের নিরিখে। সেই আগামী দিন কেমন যাবে এবং আগামী দিনে আমি কতটা ভালো থাকতে পারবো তার উপায়টা যদি এখান থেকে না পান তাহলে কোথায় পাবেন, এটাই কোথায় সার কথা। মা রক্ষিণীর কৃপায় আজ অসংখ্য মানুষ শ্রী অশোক মহারাজের মাধ্যমে এমনি এমনি তো স্বীকার করেন না যে তারা কতটা ভালো আছেন এবং তারা কেন অতি আগে, অতি পূর্বে কেন সংযুক্ত হতে পারেননি, কেন আসতে পারেননি, সেটার জন্যেও তাদের যে আক্ষেপ সেটাও আরও একবার বুঝিয়ে দেয় সেই ব্ল্যাক ম্যাজিকের অমোঘ শক্তি, মা রক্ষিণীর কৃপা এবং শ্রী অশোক মহারাজের সেই কৃতিত্ব। আজ সময়ের বন্ধনে আমাদের থামতে হবে, কিন্তু কোথাও একটা ঘোষণা বা আপনাদের কাছে বার্তাও যেতে পারে যে শুধুমাত্র এই থামাটা, এখান থেকে আপনাদের নতুন বার্তা আসতে পারে জীবনে, এখান থেকে নতুন পদক্ষেপ আপনাদের কাছে শুরু হতেই পারে, সেটা এবার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে মাথায় রাখা যে ব্যক্তিগত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। সম্পূর্ণ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, সঠিক পথে এগোতে পারুন। জয় মা রক্ষিণী, নমস্কার।
মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।